মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ 3, 2 মিনিট বলবেন। জি মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন যে বিলটি যুগোপযোগী এবং আধুনিকায়ন করার উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে, এটির প্রয়োজন আছে মাননীয় স্পিকার। কিন্তু এই বিলটির মধ্যে যথেষ্ট পরিমাণ অসঙ্গতি রয়েছে, যে কারণে আমি জনমত যাচাই বাছাইয়ের জন্য দিয়েছি। এইখানে কিছুদিন আগেই মাননীয় অর্থমন্ত্রী একটি বিল পাস করেছেন, তার মধ্যে বিআরটিসিও ছিল। এখন এখানে আমরা লক্ষ্য করছি যে উদ্দেশ্য এবং কারণের পাঁচের চর মধ্যে বলা হচ্ছে যে এইখানে আপনার এই কর্পোরেশন 51% সরকারি এবং 49% বেসরকারি শেয়ারের মধ্যে থাকবে। তাহলে যদি বছর শেষে এই উদ্বৃত্ত অর্থ জনগণের অর্থ আবার সরকারি হাতে নিয়ে নেয়, আমি মনে করি এটির অসঙ্গতি। এই বিষয়টি এই আইনের মধ্যে স্পষ্ট করা নাই যে এই যে বেসরকারি শেয়ারের যে অংশ টাকাগুলো থাকবে, এই টাকা কি সরকারি কোষাগারে চলে যাবে না এখানে আপনার বিআরটিসি কর্পোরেশনের এই বেসরকারি মালিকানাধীনই থাকবে, এটি একটি অসঙ্গতি মাননীয় স্পিকার। আমি মনে করি যে এই বিটি সদ্য কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী যে আইনটি পাশ করেছে তার সাথে এটি সঙ্গতিপূর্ণ হওয়া দরকার। এবং এখানে আরেকটি বিষয়, আইনের 26 অনুচ্ছেদ সরকারি নির্দেশনা প্রদানের ক্ষমতা, এখানে বিআরটিসি কর্পোরেশনকে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে কর্পোরেশন হিসেবে দাঁড় করানোর জন্য এখানে একটা কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে যারা থাকবে তারা কিন্তু অধিকাংশই সরকারি কর্মকর্তা, সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, কোনো অবস্থাতেই সরকারের স্বার্থ পরিপন্থী কোনো আইন বা কোনো বিধিবিধান বা কোনো বিষয় তারা সেখানে পাশ করবে না। কিন্তু এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 26-1 বলা হচ্ছে যে পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত এই আইন বা সরকারি স্বার্থের পরিপন্থী হইলে, তো মাননীয় স্পিকার এখানে আমরা নিয়োগ দিচ্ছি সরকারি ব্যক্তিদেরকে, এখানে কোনো অবস্থাতেই সরকারি স্বার্থের পরিপন্থী কোনো আইন বা সিদ্ধান্ত গ্রহণ হতে পারে না। এখানে আমি মনে করি এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসা, এই জন্যে আমি মনে করি এই বিষয়টি আরও যাচাই বাছাই, জনমত যাচাই বাছাই পূর্বক এবং বিআরটিসিকে আরও শক্তিশালী করা এবং জনস্বার্থের জন্য এটিকে আরও যুগোপযোগী করার জন্যে এই বিষয়টি যেহেতু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন রয়েছে, আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে এই বিষয়গুলো সংশোধনপূর্বক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, ঢাকা 6।